বলিউড সেলিব্রিটিদের ভ্যানিটি ভ্যানে কি কি থাকে জানেন? সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। গ্ল্যামারের দুনিয়াতে তাদের ওঠা বসা, তাদের সবকিছুতেই স্টাইলের ছোঁয়া। বলিউড সেলিব্রিটিদের গাড়ি, বাংলো, ফ্যাশনে যেমন চমক, তেমনি চমক রয়েছে তাদের ভ্যানিটি ভ্যানেও। শুটিং সেটে যে চাকা লাগানো ঘর, এ তারা সাজগোজ করেন, বিশ্রাম নেন। শোনা যায় সেগুলি পাঁচতারা হোটেলের ঘরের চেয়ে কম কিছু নয়। গ্যালারির পাতায় তারকাদের বিলাসবহুল ভ্যানিটি ভ্যানে ঠু মেরে দেখুন। এটি আলিয়া ভট্টের ভ্যানিটি ভ্যান। এই ভ্যানের সাজসজ্জায় বোহেমিয়ান ছোঁয়া রয়েছে। দেওয়ালে নানা ছবি ল্যাম্প দিয়ে সাজানো হয়েছে ভ্যান, পুরোটাই আলিয়ার পছন্দ মতো গোলাপি রং দিয়ে। অমৃতা মহাল নামে এক বিখ্যাত ডিজাইনার আলিয়ার ভ্যানটি ডিজাইন করেছেন। আলিয়া এই ভ্যানিটি ভ্যানকে নিজের দ্বিতীয় বাড়ি বলে থাকেন। এটি ঋত্বিক রোশনের ভ্যানিটি ভ্যান। দোতলা এই ভ্যানটি 12 মিটার লম্বা। বেডরুম, বাথরুম, টিভি দেখার ঘরের সঙ্গে আলাদা করে একটি মিটিং রুমও রয়েছে। পুরো ইন্টেরিয়র কাঠ দিয়ে ডিজাইন করা, সঙ্গে নীল আলোর রোশনাই রয়েছে ভ্যানে। অজয় দেবগনের ভ্যানিটি ভ্যানটি দেখলে এটি উঠতে পারে বলে মনে হতে পারে। এর বহিরঙ্গের সাজ সত্যি ছোট বিমানের মতো। এই ভ্যানে একটি অসাধারণ সুন্দর মিনি জিম রয়েছে। অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে অজয়ের জিম। ড্রয়িং রুম, অফিস, রান্নাঘর এবং বাথরুম রয়েছে এই ভ্যানিটি ভ্যানে। বলিউডের অন্যতম গ্ল্যামারাস নায়িকার ভ্যানিটি ভ্যান যে দেখার মতোই হবে, সে আর বলার অপেক্ষা রাখে না। ঐশ্বর্য রায় বচ্চনের রয়েছে একটি ক্লাসিক ভ্যানিটি ভ্যান। সাদা ও খয়েরি রঙের মিশেলে সাজানো হয়েছে গোটা ভ্যান। ভিতরে অভিষেক ও আরাধ্যাকে নিয়ে তার একটি বিরাট পোর্ট্রেট রয়েছে। বিশ্রামঘর, রান্নাঘর ও বাথরুম তো আছেই। দীপিকা পাড়ুকনের এই ভ্যানিটি ভ্যানের ডিজাইনার বেঙ্গালুরুর বিনীতা চৈতন্য। একেবারে সাউন্ড প্রুফ এই কালো ভ্যানটি 41 ফুট লম্বা ও 8 ফুট চওড়া, 7.7 ফুট উঁচু। পেন্ট্রি, বাথরুম, বসার ঘর, স্টাফ রুম রয়েছে ভ্যানে। সাজসজ্জা একেবারেই নায়িকার পছন্দ মতো। সালমানের ভ্যানিটি ভ্যানের ডিজাইন করেছেন দিলীপ সাবারিয়া। 14 মিটার লম্বা এই ভলভো 9B আর ভ্যানিটি ভ্যানে 4টি ঘর রয়েছে। বিছানা, কাউচ, বড় টিভি এবং গেমিং স্টেশন রয়েছে। এটিরও ইন্টেরিয়র কাঠের তৈরি, রয়েছে মিনি জিমও। বলিউড বাদশার ভ্যানিটি ভ্যানটিও দেখার মতো। আইসল্যান্ডে দিলওয়ালের শুটিং চলাকালীন এই ভ্যানটি কিনেছিলেন শাহরুখ খান, দাম প্রায় 4 কোটি টাকা। প্রায় 2 মাস ধরে শাহরুখের মন পছন্দ ইন্টেরিয়রে এই ভ্যানের ডিজাইন করেন দিলীপ সাবারিয়া। হোম থিয়েটার, গেমিং স্টেশন, জিম, মেকআপ রুম ও টয়লেট কিউবিকল রয়েছে। আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ।